হ্যালো গাইজ, নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বিন্দাশ্রীতে। তো এই যে এলিয়েন্স আর ওই যে আমার স্টুডেন্ট শুভঙ্কর, তো আমরা রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছি মেলা দেখতে যাবো বলে। এখন বাজে প্রায় 3:55 মতো। তো বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টি হচ্ছে। তো আমার 3টার দিকে রেডি হয়েছি, তো মানে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য দাঁড়িয়ে আছি। তো এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো দেখি বৃষ্টি যদি একদম থেমে যায় তাহলে মেলা যাচ্ছি, না হলে নয়। কারণ ত্রিশানকে তো বৃষ্টিতে ভেজানো যাবে না। আমি যাচ্ছি, ত্রিশানবাবু যাচ্ছে, ছোটো বৌদি যাচ্ছে, আর আমার স্টুডেন্ট শুভঙ্কর যাচ্ছে। শুভঙ্কর আয় আয়, হাই কর, এদিকে কোথায় গেলি, হাই কর বাপি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো। তো অপেক্ষা করি একটু, বৃষ্টি যদি পুরোপুরি থেমে যায় তাহলে ভালো, নাহলে দেখা যাক কি হয়। দেখুন দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, মানে কি বলে, বৃষ্টিটা থামে না থামে না। এই যে দেখি শুভঙ্কর, তো ছাতা নিয়ে আসছিস, রেনকোট নেই, আন্টিকে ডাক ভাবি যা। এই যে ওয়েদার দেখুন, এই ওয়েদারে মেলা যাব বলে একদম রেডি হয়েছি। তো মাঝখানে বৃষ্টি থেমে গেছিল, রোদ দিচ্ছিল, তার জন্য রেডি হয়ে বেরিয়েছি। কিন্তু রেডি হতে হতে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে, তো বাচ্চাগুলো রেডি হয়ে আছে, তার জন্য ভাবছি না গেলে ওদের মন খারাপ হয়ে যাবে, তার জন্য যাব। এই যে ওই যে উনিও ছাতা নিয়ে চলে এসছেন, তো ভাবছি এদের মন খারাপ হয়ে যাবে না গেলে, তার জন্য যাব। আমি যদি একা রেডি হতাম তাহলে কিন্তু যেতাম না। দেখুন যে বৃষ্টি পড়ছে এখনো, তো দেখা যাক কি হয়। এই যে রাস্তাটা দেখুন, বাবু আর কিট্টু বাবুর বড় মা দাঁড়িয়ে আছে। কিট্টুর পাপা ডিউটি চলে গেছে আর কিট্টুর মা আমাদের সঙ্গে মেলা যাচ্ছে। কিট্টু বাবু একাই ঘরে থাকবে, একাই নয় মানে মা বৌদি দাদা এদের সঙ্গে থাকছে, তো কিট্টুর মা পাপা থাকছে না। এই যে এদেরকে হাঁ করে দেখছে, এই যে আমরা মেলা যাচ্ছি বলে মা বৌদি সবাই বাইরে বেরিয়ে গেছে। চলো চলো চল চল। সো বাড়িতে কিট্টুকে রেখে দিয়ে বৃষ্টি আবার আসবে না কি হবে জানি না, বৃষ্টিকে উপেক্ষা করেই বেরিয়ে পড়লাম। ওই যে পেছনে ছোট বৌদি, ছোট বৌদি তো কিট্টুর জন্য সচরাচর কোথাও যাওয়া হয় না, তার জন্য সবাই বললো যে যাও নিয়ে যাও, আর কিট্টুকে তো বৌদি রাখলো। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যাচ্ছি। ভগবান আর যেন বৃষ্টিটা না আসে। ওই যে সামনে বড় দুজন যাচ্ছে আর আমরা পেছনে, বাপির শরীরটা তো খুব খারাপ, এমনিতেই একটু জল, ঠান্ডা জলে স্নান করলে, ঠান্ডা জল খেলে সর্দি হাঁচি কাশি অনেক কিছু শুরু হয়ে যায়। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম বৃষ্টিটা একটু থামতে। তো বৃষ্টিটা যদি আবার আসে ভয়ও লাগছে, কারণ এই ছেলেটা তো অসুস্থ, তাই তো ভগবানকে বলছি, আমার ভোলেনাথকে বলছি, ঠাকুর বৃষ্টিটা যেন না আসে, আমরা মেলা ঠেলা দেখে বাড়ি চলে এলে বৃষ্টিটা যেন আসে। তো চলুন যাওয়া যাক মেন রোডে, মেন রোডে গিয়ে টোটো ধরবো। এই দেখুন আকাশের অবস্থা, আকাশটা একদম কালো হয়ে আছে, দেখেছেন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আকাশটা দেখে তো তাই মনে হচ্ছে। আর ওই যে সামনে দুজন ছুটেই চলেছে, আমার বাপিটা বড্ড বদমাশ, আসলে ও তো বাড়ি থেকে সচরাচর কোথাও বেরোয় না, কিন্তু যখন বেরোয় মানে যত বদমাশি জমা থাকে সব একদিনে মেকআপ করে দেয়। তো
এই যে কত আগে চলে গেছে আমরা পেছনে, আকাশটা দেখুন একদম কালো হয়ে আছে, জানি না কি হবে, তো যাই হোক যাওয়া যাক, চলুন একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে। এখন ঝাড়গ্রামের মেন রোড, আমরা মেন রোডের কাছে এসে টোটোর জন্য অপেক্ষা করছি, জানি না টোটো কখন আসবে, টোটো কখন পাবো। টোটোর জন্য দাঁড়িয়ে আছি সবাই, আর মুডটা পুরো খারাপ হয়ে গেছে, কারণ এই সামনেই জল আছে, দুটো অসভ্য ছেলে, এত অসভ্য অসভ্য কি বলবো, একদম মানে সামনে এমন বাইকটা জলের উপর দিয়ে নিয়ে গেল, পুরো জলগুলো এসে আমার উপর পড়ে বাচ্চাগুলোর উপর পড়েছে, গালাগালিও করেছি, যে ভাষা আমি রাস্তায় দাঁড়িয়ে কোনোদিনও বলিনি সেই ভাষাতেই গালাগালি করেছি, মানে কি অসভ্য। আর আশেপাশে সবাই লোক ছিল, লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে দুটো ছেলে এরকম জলের মধ্যে দিয়ে আমাদেরকে ভিজে, আমাকে এবং বাচ্চাগুলোকে ভিজিয়ে দিয়ে চলে গেল। এই দেখুন, এই দেখুন বাচ্চাটাকে পুরো এইভাবে ভিজিয়ে দিয়ে গেছে, এত অসভ্য ছেলেটা, গাড়িটা বাইকটাকে এমন ভাবে নিয়ে গেল এ পুরো ভিজে গেছে, এবং কি আমারও পেছন দিকটা ভিজে গেছে। এবার হয়তো ঝাড়গ্রামের লোক দেখলে বলবে ঝাড়গ্রামের লোককে গালাগালি করছে, ঠিকই করেছে, বাচ্চাটাকে পুরো ভিজে দিয়ে গেছে, গালাগালি করবো না। আর এখানে এতজন দাঁড়িয়ে ছিল, কেউ কিছু বললো না। আর এই যে দেখুন আমার পেছনটা পুরো ভিজে গেছে, আশা করি দেখা যাচ্ছে। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে মেন রোড, এত রাস্তা থাকতে থাকতো বাইকটা এইখান দিয়ে নিয়ে গেল, তো গালাগালি করবো না কি করবো। টোটো দাঁড়াও তো, যাও দাঁড়া, টোটো এসে দাঁড়িয়ে, টোটো পেয়ে গেছে, টোটো উঠেও গেছি, তো চলুন এবার যাওয়া যাক মেলার দিকে, মেলায় গিয়ে দেখা হচ্ছে। মুডটা পুরো খারাপ হয়ে গেছে। আরে আমা, আপনাদেরকে রাস্তাটাও দেখালাম আর জলটাও দেখালাম, যা করেছি ইচ্ছে করে করেছে, আর গালাগালি করেছি ঠিকই করেছি। ফাইনালি মেলায় এসে নেমে গেছি, যদিও এখনো এখন এই সময় মেলায় কেউ আসে না, আমার সময় নেই, টিউশনে পড়াতে হয়, তো এই সময় মেলায় এসে, তো চলুন আপনাদেরকেও মেলাটা দেখাই আর আমিও দেখাই। আর আমাকে যা লোকে দেখছে, আমি ব্লগ বানাচ্ছি কি বলবো, আমার ক্যামেরাটা এমনি করে তুলতেই লজ্জা লাগছে, তো যাই হোক আনকমফোর্টেবল লাগছে, কিন্তু তাও তো করতে হবে, তো চলুন যাওয়া যাক। আর এমনিতেই মুডটা খারাপ হয়ে গেছে আগে, কারণ ওই দুটো অসভ্য ছেলে ভিজিয়েছে, আমাকে ভিজিয়েছে, প্লাস বাচ্চাগুলোকেও ভিজিয়ে দিয়েছে। চলুন মেলা দেখা যাক। কাপ্লেটের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি, এবার কাপ প্লেট নেব, যদিও আমার বিয়ে হয়নি, তাও আমি প্রচন্ড সংসারী, অন্য মেয়েরা অন্য সব জিনিস দেখে বেড়াচ্ছে, আমি কাপ প্লেটের দোকানে এসেছি কাপ প্লেট কিনতে, তো চলুন কাপ প্লেটটা নিয়ে নেওয়া যাক, তারপর দেখা হচ্ছে। আমি কাপ প্লেটটা বেচে বৌদিকে পয়সা দেওয়ার জন্য বলে দিয়ে এলাম, দেরি চা খাওয়ার জন্য এই কাপটা ভালো। পয়সা দিয়ে দাও, তো দিন
ফুল দোকানে এসেছি, দেখা যাক কি নি ফুল দোকানে। দেখো কিছু ভালো লাগে নাকি। আপনার মেলাতে আপনার পছন্দের জিনিসটা কিনে নিন, জানবেন বাড়ির দাম 7 টাকা। তিন গুণ ভ্যারাইটি সে মেলা হয়ে যাবে। এই দেখুন হালকা হালকা বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আর আমরা মেলাতে এখন আছি, মেলার মধ্যে আছি। বল চাবি, চ চ হ্যাঁ চ চ ওরা বলছে এটা তো চাপবে। ও না না ওই হাঁসটা তো চাপবে, চ চ চ চ চ চ। এই যে দেখো বাবা পেট এই যে দুজন উঠে গেছে আর এখানে গান বাজছে, মনে হয় আমার ব্লগটাতে ক্লেম আসবে। সে যাই আসুক বাপে, কি নাই যে বাচ্চু বাবা, কি নাই যে বাচ্চু, কি নাই যে বাচ্চু তুই। ও বাবা এরা যখন নামবে এদের মাথা ঘুরে যাবে আর হাঁটতে পারবে না। আমারই মাথা ঘুরছে, এটা ঘুরছে না দেখে আমারই মাথা ঘুরছে। ক্যাঙ্গারু না কুকুরটা না কিরেই চেপে গেছে। সবাই বড় বড় চাপছে, ও দেখো কি চেপেছে। এই যে এরা চেঞ্জ করেছে, ঘোড়ায় চেপে গেছে ঘোড়া। আমরা এই যেখানে ছাতা নিয়ে ভিজছি, ছাতা নিয়ে ভিজছি নয় মানে না ভেজার জন্য ছাতাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে তো গান বেজেই যাচ্ছে, ব্লগে পুরো ক্লেম আসবে। এই যে এখানে ত্রিশান বাবু আইসক্রিম খাচ্ছে, আর এই ভিডিওটা যখন আমার বাড়ির লোক দেখবে তখন আমার অবস্থা খুব খারাপ হবে, কারণ আইসক্রিমটা খাওয়ার পর তো ত্রিশান বাবুর হাঁচি কাশি সব শুরু হবে। তো যাই হোক একদিন খেলে কিছু হবে না, খাক। এই যে আমার ছাত্রটিও খাচ্ছে। ৪০ টাকা শুভঙ্কর ভালো। এই যে এখানে ওরা 5 কুড়ার চপ খাচ্ছে, আর অনেকদিন চপ খাইনি, সো চপ খেতে ইচ্ছে করলো। এই যে আমার ঘোরা হয়ে গেছে আর আমরা মেলা থেকে
মেলাটা নেব আর বাড়ি যাব তো বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মেলাতে কি কি কিনলাম ঠিক আছে এই চলুন বাড়ি যাওয়া যাক আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার ছিটছে আবার বৃষ্টি হচ্ছে আমি তৃষান শুভঙ্কর আর পেছনে বৌদি এখন বাড়ি যাচ্ছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার তৃষান আজকে ভিজছে আর এমনিতে মানে কি বলবো ঠান্ডাও খেয়েছে জানি না এর অবস্থা কি হবে আর এর অবস্থা যত খারাপ হবে তত আমাকে গালাগালি খেতে হবে তো যাই হোক চলুন যাওয়া যাক বাড়ির দিকে তো কোথায় কলেজ যাবে কলেজ এই যে টোটোতে উঠে গেছি তৃষান বাবু চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে টাটা ওই যে রাস্তায় দাদার সঙ্গে দেখা হয়ে গেছিল সো চলে গেল তৃষান বাবু এই যে আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি আর আমার ব্লগটা আজকে ঠিকঠাক হয়নি কি হয়ে যায় না কারণ প্রথম যখন যাচ্ছিলাম তখন আমার মুডটা পুরো খারাপ হয়ে গেছে ওই মেন রোডের রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম আর দুটো ছেলে মানে একদম ইচ্ছে করে আমাদের আমাদের যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটু জল ছিল ইচ্ছে করে জলটার উপর দিয়ে নিয়ে গেল আমি তো পুরো ভিজে গেলাম নিজে প্যান্ট পরে গেছিলাম আমার প্যান্ট পরে ভিজে গেছে আমার সঙ্গে বাচ্চাটা মানে বাপিরও নিজে থেকে প্যান্ট ভিজে গেছে শুভঙ্কর শুভঙ্কর তো পুরো ভিজে গেছে তখনই আমাদেরকে ওর দাঁড়াই অবশ্যই যদিও তাও আমি ওদেরকে মানে গালাগালি করেছি আমার মুখে যাচ্ছিল তাই বলেছি তো যাই হোক তখন আমার মুডটা খারাপ হয়ে গেছে আর ব্লগ বানানোর কোনো মানে কোনো রকম কোনো ইচ্ছে ছিল না আর আমি কিন্তু ব্লগ বানানোর জন্যই মেলা গেছিলাম সো প্রথমেই মানে আমার মুডটা খারাপ হয়ে গেছিল তো ব্লগে কি হয়েছে কি আমি জানি না দেখা যাক কি বানিয়ে রেখেছি কি না এই যে দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর কি বলবো এত আশা করে এত কষ্ট করে গেলাম ব্লগ বানানোর জন্য আর গিয়েই প্রথমেই মানে এরকম অবস্থা হলো যাই হোক অনেক বাড়ি থেকে বেরোনো হয় না বাড়ি থেকে বেরোই না কোথাও একটা সময় ছিল যে সময় আমি ঘুরতে চাইতাম কিন্তু আমার বাড়ির লোক আমাকে মা বিশেষ করে মায়ের কথা বলো মা আমাকে জীবন্ত কোথাও ঘুরতে দিলাম আর এখন আমি কোথাও ঘুরতে চাই না আমাকে জোর জোর টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর আমি না গেলে দেখেও যাই যাই হোক আজকে যখন আসলাম আমাকে বলছে কি রে হঠাৎ এসে মেলা যাচ্ছিস আমি বললাম যাচ্ছি ব্লগ বানানোর জন্য সব বাড়ির সামনে এসে গেছে এই যে দেখুন বিখ্যাত ক্যানেল সো চলুন বাড়ি থেকে দেখাচ্ছি কি কি নিয়েছি বৃষ্টি হচ্ছে আজকে দিশান্ত প্রচুর ঠান্ডা খেয়েছে ওর গলার অবস্থা কি হবে আমি জানি না ওর গলার অবস্থা খারাপ হলে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে তো বাড়ি দেখাচ্ছি কি কি নিয়েছি কিনা তো এই দেখুন বাড়ির সামনে এসে গেছি আর আবার প্রচুর খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কিট্টু নাকি কান্নাকাটি করছিল কিট্টুর মা নেই বলে তো দেখা যাক কিট্টু কি করছে তো এই যে কিট্টু নাকি কান্নাকাটি করছিল এই যে কিট্টুর ঠাম্মি বসে আছে কিট্টু রাজা বসে আছে কিট্টুর বড় মা বসে আছে তো এদেরকেই আমরা জিনিসগুলো জিনিসপত্রগুলো দিয়ে দিই আমরা মেলায় কি কি নিয়েছি এরাও দেখে নেবে আপনাদেরও দেখা হয়ে যাবে দিয়ে দাও তো এই যে বাবার জন্য চপ এনেছিলাম ওখানে পাঁশকুড়ার চপ পাওয়া যাচ্ছিল পাঁশকুড়ার বিখ্যাত চপ বাবা এখানে চপ খুলতে ব্যস্ত আর কিট্টু আর কিট্টুর বড় মা জিনিস দেখতে ব্যস্ত তো আমি বৌদিকে বললাম একটু জিনিসগুলো দেখিয়ে দাও আমরা কি কি কিনেছি এই যে একটা সাবান সাবান ক্যাশ নিয়েছি আর কিট্টুর এই যে একটা ঝুড়ি ছোট ঝুড়ি নিয়েছি আর এটা একটা ছোট কৌটো নিয়েছি ছোট ছোট কানের রাখার জন্য আর এই যে কাঁটা ক্লিপগুলো নিয়েছি লাইলানের আর ওই যে কিট্টুর খেলনাটা কিট্টুর হাতে ওটা 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 ধুয়ে দেবে বৌদির ধুয়ে ও সবসময় না মুখে হাত দেয় বলে ওর মা বললো যে এইগুলো একটা নিয়ে নাও আর এই যে একটা কাপ নিয়েছি বের করো প্রত্যেকবার শ্রাবণী মেলাতে আমি কাপ গ্লাস নিয়েই থাকি হ্যাঁ তো এই যে এই কাপটা নিলাম আরো কাপ নিয়েছি এই যে এই কাপগুলো নিয়েছি সব কাপ ভেঙে ভেঙে প্রায় শেষ হয়ে গেছিল চা খাওয়ার জন্য ছিলই না আর এই যে ছোট ছোট দুটো কানের নিয়েছি এটা আমার জন্য আর ওইটা বৌদির জন্য আর এই যে পার্সটা হচ্ছে কিট্টুর মা নিয়েছে জানো জিলিপি না জিলিপিটা না আজকে ভাজেনি এখনো সন্ধ্যা হলে তো ভাজবে আর আমরা কখন গেছি বলো তিনটার দিকে গেছি হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে চিরুনিটা আর বাপির বন্দুকগুলো আর এই যে বাপি এই দুটো বন্দুক নিয়েছে আমরা মেলাতে এইগুলোই নিয়েছি আর এখন প্রথম প্রথম মেলা বলে এই বাবা এখানে চপ খাচ্ছে বাবার চপ প্রচুর পছন্দ তার জন্য নিজেও খেয়েছি আর বাবার জন্যও নিয়ে এসেছি আর এই যে ওনার এখানে বসে আছে তো আমি আসছি চেঞ্জ করে বৌদি বেচারা মিষ্টি খাবে বলে বসেছিল কিন্তু জিলিপিগুলো দেখে মনে হলো যে আজকের ভাজা নয় কালকের ভাজা তার জন্য নিইনি ভিডিওটা দেখে না আনতে মা
তো যাই হোক আমি চেঞ্জ করে আসছি। এই যে আমার জিনিসপত্র, আমি প্রথমেই বলেছিলাম যে আমি সংসারী মানুষ, বিয়ে না হলেও আমি সংসারী। এই যে আমার সংসারের জিনিসপত্র কিনে নিয়েছি। তোমরা খুলে রাখো নিচেরটা না, একটু তেল দিয়ে খুলতে হবে। যাই হোক আসছি। এই দেখুন, আশা করি ভূত দেখতে পাচ্ছেন আপনারা, কত ভূত, অনেক ভূত আমাদের ঘরে। সো এখন কারেন্ট নেই, ভেবেছিলাম কারেন্ট এলে ব্লগটা এন্ড করব। এই যে দেখুন, মেলা থেকে যে কাপ কিনে নিয়ে এসেছি, এই হচ্ছে সেই কাপ, আর এই কাপে বৌদি চা করে দিয়েছে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা। ওকে না।